আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم آمنت بالله صدق الله العظيم درود شريف اللهم صل على محبة سيدنا وعلى آل سيدنا يا خير لا تنسى يا خير لا تنسى مذنب الذي زلت قدمه تدخلها الجنان بشفاعتك يوم الحساب اللهم صل على محبة سيدنا مولانا محمد وعلى آل سيدنا শ্রদ্ধেয় সম্মানীয় মুর্শিদি হুজুর কিবলা, আমাদের চেশমে চেরাগ ভাইজান হুজুর কিবলা, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বিভিন্ন জেলা থেকে, প্রত্যন্ত গ্রাম ও এলাকা থেকে উঠে আসা মুহিব্বিনে সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি, লাখ কোটি শুকর যে মাবুদ আমি গুনাহগার নাচিজকে আপনাদের সামনে কিছু কথা রাখার জন্য সুযোগ করিয়ে দিয়েছেন, এর জন্য আমরা সেই মাবুদের দরবারে সকলে সমস্বরে একবার কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মেরে পাস না হায় ইলম ও আমাল, মেরে পাস না হ্যায় ইলম ও আমাল, সেওয়ায়ে বুজুর্গানে দিন কি দোয়ায়ে, আমি গুনাহগার, আমার কাছে না ইলম আছে না আমাল, কিছুই নেই। একটা জিনিস আছে, সেটা হলো বুজুর্গানে দিন পীর ও মুর্শিদের দোয়া। আর একটা কথা মনে পড়ে গেল, আরবি ছন্দ, আমি অপদার্থ, আমি গুনাহগার, আমি ওলিদেরকে ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, ওয়ালাস্তু মিনহুম, আমি তাদের মধ্যে নই। লাআল্লাহু ইয়ারযুকুনি সলিহা, তবে আমি গুনাহগার ওলিদের ভালোবেসে ওলিদের সঙ্গে থেকে আল্লাহ গো আপনার দরবারে আরজু, আল্লাহ যেন ওলিদের সঙ্গে থেকে আমি আপনার পছন্দনীয় বান্দা হতে পারি। সকল আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইরা, কান্তি খাড়া করে শুনুন, পীরের দরবার, প্রতাপপুর দরবার, এমন একটা দরবার যেটা হলো আমলের দরবার। জোরে জোরে বলো কি দরবার? আমলের দরবার। হায় রে হায়, একটু কম্পেয়ার করুন, একটু জাস্টিফাই করুন, বুঝতে পারবেন। বাবাজি আমার, পীরের দরবারে এসেছি, কি ওয়াজ করব,
পীরের দরবারে এসে ওয়াজ করার জন্য আসি নাই, দোয়ার জন্য এসেছি। বাবাজি আমার হুজুর কিবলা জিকির তালিম দিচ্ছিলেন, যারা একটু তরিকা মস করে তাদের গায়ের লোমটা খাড়া হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ে কোনো কিছু কাজে আসবে না, আসবে না সন্তান সন্ততি কাজে আসবে না, আসবে না যদি তোমরা পীরের দরবারে গিয়ে অন্তরটা পরিষ্কার করে নিতে পারো, কলবে সালিম যদি করতে পারো, ওই অন্তরটা নিয়ে আমি আল্লাহ আমার কাছে তোমরা আসবে। জোরে জোরে বলুন, আরো জোরে নারা তাকবীর। বুঝতে পারলেন? আগে নামাজ নয়, আগে তাসকিয়ায়ে নাফস, অন্তর আত্মশুদ্ধি আগে করতে হবে, তারপরে নামাজ। দলিল আল্লাহ বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি আগে নিজেকে ঠিক করে নাও, তুমি আগে পরিশুদ্ধ করে নাও, তুমি আগে কোন জায়গায় আছো একটু ভেবে নাও, তোমার স্থানটা কোথায় একটু ভেবে নাও, আত্মা সমালোচনা করো। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা। বাবা জি আমার বাইজির বস্তামি হুজুর বলছেন, যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল। আগে তুমি নিজেকে চিনে নাও, নিজেকে চিনে নাও, তারপরে কি করবে? ওয়া যাকার আসমা রাব্বিহি, আমি আল্লাহ আমার জিকির করবে, ফাসাল্লা তারপরে তোমরা নামাজ পড়বে। জোরে জোরে বলুন। তাহলে আগে কি নামাজ না আত্মশুদ্ধি কোনটা? আগে আত্মশুদ্ধি, নামাজ নয়, আগে ঈমান। আগে আপনি ঠিক করে নেন, অন্তরটা পবিত্র করুন। হায় রে হায়, আল্লাহ বলছে পীরের দরবারে যাও। কে বলছে? আল্লাহ বলছে পীরের দরবারে যাও। দলিল কোথায়? দলিল না হলে তো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছে, ওয়াত্তাবি'ই সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার মাহবুব বান্দা হয়ে গেছে তাদেরকে ওয়াত্তাবি' আমর সিগা, আল্লাহ হুকুম দিচ্ছেন তোমরা তাদেরকে অনুসরণ করে নাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার আল্লাহর ওলিদের দরবারে আসা মানে আল্লাহর দরবারে আসা। কার দরবার? বলবেন হুজুর আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে ওলির দরবারে এলে আল্লাহর দরবার হয় কেমন করে? এ কথা আমার নয়, আমি আব্দুল কাদের, আমার নয় কথা, পঞ্চম সাদিদ মুজাদ্দিদ যিনি ছিলেন আলেম হাক্কানি। বুঝতে পারলেন? জানাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল যাকে বলা হয়, ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। হায় রে হায়, তার একটু তার জীবনীটা পড়তে গেলে ফুরফরা শরীফের মুফতি আজম বাংলা আসাম ফখরুল মুহাদ্দিসিন মেজদা হুজুর কিবর রহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবের নাম তাবাকাতুল ইজাম। তাবাকাতুল ইজামের মধ্যে হুজুর লিখছেন যে ইমাম গাজ্জালী শুধু শুধু ওলি ছিলেন না, ওই যুগের বিশ্ববরণ্য একজন আলেমে দিন ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি ইন্তেকালের সময় জানার বুকেতে বুখারী শরীফ ছিল। বাবাজি আমার হুজ্জাতুল ইসলাম বলছে, ইমাম গাজ্জালী বলছে, আল্লাহর ওলির দরবারে যারা যায়, আল্লাহর ওলির দরবারে যাওয়া মানে গায়রুল্লাহ দরবার নয়, আল্লাহর ওলির দরবারে যাওয়া মানে আল্লাহর দরবারে যাওয়ার নাম অন্তর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? হায় রে হায়, হায় রে হায়, পীরের দরবারে আপনার এসেছেন। খোদার কসম করে বলছি, এ দরবার এমন একটা দরবার, আল্লাহ দরবারে মকবুল হয়ে যাওয়ার দরবার। ও আমার সোনার ভাইয়েরা বাবাজিরা, সংক্ষেপ টাইম কটা কথা আপনাদের বলবো, তবে আর একটা জানিয়ে দিই, ওলি আপনাকে ধরতে হবে, ধরতে হবে পীর, আপনাকে ধরতে হবে। পীরের দরবারে গেলে ইমাম ইমান বাজবে, ইমান বাজবে, দিন বাজবে। কে বলছেন? আশাবালি থামবি হুজুর আমার লিখছেন, নাসরুদ্দীন কেতাবে মধ্যে হুজুর লিখে গেছেন, ওলি দরবারে গেলে তবে ইমান বাজবে, দিন বাজবে। বাবাজি শুধু তাই নয়,
পীরের দরবারে আপনাকে যেতেই হবে, পীর না ধরলে কিছুই হবে না। কে বলছে? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি হুজুর আমার বলছেন, আমি এক বছর নয়, দু বছর নয়, দশটা দশটা বছর, দশটা দশটা বছর আমি মোরাকাবা করেছি, মোশাহেদা করেছি, জিকির আজকার করেছি, আমি দশ বছরে আমার এক্সপিরিয়েন্স, দশ বছরের অভিজ্ঞতার মধ্যে আমি একটা কথা বলতে পারি, দশ বছরে আমি যখন মোরাকাবায় বসি আমার চোখের সামনে অনেক অলৌকিক ঘটনা ঘটে গেছে, আমার চোখের সামনে অনেক অলৌকিক জিনিস আমি দেখতে পেরেছি। তবে কিন্তু হে আমার ভক্ত মরিদানা, শোনো শোনো, সব জিনিস তোমাদের কাছে বলা, সব জিনিস আমি নিজেই বুঝতে পারিনি, তোমাদের কেউ বোঝাতে পারবো না, পারবো না, পারবো না। তবে শোনো একটা কথা বলি, আল্লাহওয়ালাদের রাস্তা, আল্লাহর ওলিদের যে কাফেলা, যে রাস্তা, ওই রাস্তাটা হলো আল্লাহ পাওয়ার রাস্তা। জোরে জোরে বলুন, আরো জোরে, নারে তাকবীর, সিলসিলায়ে হকফুর ফরা শরীফ, নারে তাকবীর, প্রতাপপুর দরবার শরীফ, পীর সাহেব হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। বুঝতে পারলেন কোন দরবার আপনারা এসেছেন? শোনা, ওলিদের সঙ্গে একটু সহবত সহবত গ্রহণ করুন, তাহলে বুঝতে পারবেন ওলিরা কি জিনিস। হায় রে হায়, কিতাবের মধ্যে ইলম পাবেন না। কবি বলছেন, না কিতাবুসে না ওয়াজুসে না জারসে ফায়দা, না কিতাবুসে না ওয়াজুসে না জারসে ফায়দা, দিন হোতা হ্যায় বুজুর্গানে দিন কি না জারসে ফায়দা। জোর সে কহিয়ে সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? আরে দিন তো কিতাবের মধ্যে আপনি পাবেন না, দিন তো ওয়াজের মধ্যে আপনি পাবেন না, হাকিকাতে দিন যদি পেতে হয় আল্লাহর ওলিদের নজরে পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। শোনা, হায় রে হায়, আল্লামা রুহুল আমিন বসিরাটি হুজুর চোখ বুজিয়েছে, তাকিয়েছে আল্লাহ পাকের আরশ আজিমের নকশা দেখতে পেরে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা জি, আমার আমার আব্বা জানের শুরু বীর ধরতে হবে 18 ভাষার এমএ। বাবাজি আমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অত জ্ঞানী ছিলেন, তবুও কিন্তু পীর ধরার জন্য আল্লাহর ওলি দরবারে এসেছিলেন। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছিলেন। ওই পীরের দরবারে থাকতে থাকতে এত বড় ওলি হয়ে গিয়েছিলেন, হই হই গিয়েছিলেন। সংক্ষেপে বলছি, যখন তিনি হজ পাকে গিয়েছিলেন, 1400 মুরিদকে নিয়ে হজ পাকে গিয়েছিলেন, জেদ্দাতে নেবেছে টিকিট কাউন্টারে, সেখানে রিয়ালটা পরিবর্তন করবে, ইন্ডিয়ার টাকা দেবে, সৌদি রিয়াল নেবে, ওই সময়ে টাইম গেছে। আল্লামা রুহুল আমিনকে বলেছেন, ফুরফুরান পীর তুমি 100 জনা দায়িত্ব নাও, নেসা রহমি সরসিনাকে বলেছে 100 জনা দায়িত্ব নাও। হে 18 ভাষায় এমএ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তুমি 200 জনার দায়িত্ব নাও, ওই টিকিট কাউন্টারে 200 জনার রিয়াল পরিবর্তন করতে গিয়ে কয়েক ঘন্টা সময় লেগে গেছে। ওই সময়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ব্যবহারে, কথাবার্তাতে টিকিট মাস্টার খুশি হয়ে বললেন, আন্তা তাবিবুন ইয়া মাওলানা, হে মাওলানা আপনি কি ডাক্তার নাকি ইস্তেফাম ইয়া ইন্টারগেটিভ সেন্টেন্স, হে মাওলানা আপনি কি ডাক্তার নাকি? বলছে, না লাইসা তাবিবু জিস, আমি মানুষের শরীরের ডাক্তার নয়, ডাক্তারও নয়, আনা তাবিবুর রূহ, আমি হলাম মানুষের আত্মার ডাক্তার। জোরে জোরে বলুন, আরো জোরে। বুঝতে পারলেন? আত্মার ডাক্তার। সেজন্য বাবাজি আমার, আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিচ্ছি। দোয়া করবেন, দোয়া করবেন, ওলিদের দরবারে একটু আসা যাওয়া করবেন, আমরা প্রত্যেকেই দরবারের খাদেম। আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারকে যা কিছু বলালেন প্রত্যেককে আমল করার মতন তৌফিক ইনায়াত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা।